আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কোর্সটিকা আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এইচএসসি শিক্ষার্থীদের জন্য সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা লাল শালু এই উপন্যাসটি থেকে 50টি জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দেব। আজকের ভিডিওতে আমি তোমাদের যে নোটটি দেখাবো, এই নোটটি তোমরা চাইলে একটি পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে তাই ভিডিওর শেষের দিকে আমি আলোচনা করব। তাহলে চলো শুরু করি। শিক্ষার্থীরা, এখানে সর্বমোট 50টি জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে। এই 50টি জ্ঞানমূলক প্রশ্নের প্রথম 10টি জ্ঞানমূলক প্রশ্ন আমরা কবি অর্থাৎ সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে জানব। তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্নটি হচ্ছে, এক, লালশালু উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? উত্তর, লালশালু উপন্যাসটি 1948 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। দুই, সৈয়দ ওয়ালিউল্লাহ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর, সৈয়দ ওয়ালিউল্লাহ 1922 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিন, চাঁদের অমাবস্যা ও কাদো নদী কাদো এই দুটি উপন্যাসের রচয়িতা কে? উত্তর, চাঁদের অমাবস্যা ও কাদো নদী কাদো এ দুটি উপন্যাসের রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ। চার নম্বরে বলা হয়েছে, সৈয়দ ওয়ালিউল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, সৈয়দ ওয়ালিউল্লাহ চট্টগ্রামের 16 শহরের জন্মগ্রহণ করেন। পাঁচ নম্বরে বলা হয়েছে, সৈয়দ ওয়ালিউল্লাহ কত খ্রিস্টাব্দে স্নাতক পাশ করেন? উত্তর, সৈয়দ ওয়ালিউল্লাহ 1943 খ্রিস্টাব্দে স্নাতক পাশ করেন। ছয়ে বলা হয়েছে, সৈয়দ ওয়ালিউল্লাহ কত খ্রিস্টাব্দে ঢাকা বেতারে সাংবাদিক হিসেবে যোগদান করেন? উত্তর, সৈয়দ ওয়ালিউল্লাহ 1947 খ্রিস্টাব্দে ঢাকা বেতারে সাংবাদিক হিসেবে যোগদান করেন। সাত, সৈয়দ ওয়ালিউল্লাহ কোন কলেজ থেকে স্নাতক পাশ করেন? উত্তর, সৈয়দ ওয়ালিউল্লাহ আনন্দমোহন কলেজ থেকে স্নাতক পাশ করেন। আট, সৈয়দ ওয়ালিউল্লাহর পিতার নাম কি? উত্তর, সৈয়দ ওয়ালিউল্লাহর পিতার নাম সৈয়দ আহমদ উল্লাহ। নয়, সৈয়দ ওয়ালিউল্লাহ ইংরেজি কোন পত্রিকার সাংবাদিক ছিলেন? উত্তর, সৈয়দ ওয়ালিউল্লাহ ইংরেজি দি স্টেটমেন্ট পত্রিকার সাংবাদিক ছিলেন। দশ, বহিপীর তরঙ্গভঙ্গ সুরঙ্গ এই নাটকগুলোর রচয়িতাকে? উত্তর, বহিপীর তরঙ্গভঙ্গ সুরঙ্গ এই নাটকগুলোর রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ। তাহলে শিক্ষার্থীরা, এক থেকে 10 নম্বর এই 10টি প্রশ্ন আমরা সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে জানলাম। এবার বাকি যে 40টি প্রশ্ন আছে, সেই 40টি প্রশ্ন আমরা মূল যে লালশালু উপন্যাস সেই উপন্যাস সম্পর্কে জানবো। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই প্রশ্নগুলো মুখস্থ করে রাখতে পারো। তাহলে চলো শুরু করি। ১১, লালশালু উপন্যাসে বর্ণিত বক্তব্যে ভোরবেলায় ল্যাংটা ছেলেরা কি করে? উত্তর, লালশালু উপন্যাসে বর্ণিত বক্তব্যে ভোরবেলায় ল্যাংটা ছেলেরা আম সিপারা পরে। ১২ নম্বরে বলা হয়েছে, তাহের ও কাদের মাছ ধরার সময় মতিগঞ্জের সড়কে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়াতে কাকে দেখেছে? উত্তর, তাহের ও কাদের মাছ ধরার সময় মতিগঞ্জের সড়কে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়াতে মজিদকে দেখে। ১৩, মজিদ মতিগঞ্জের সড়কে খোলা আকাশের নিচে কোন ভঙ্গিতে দাঁড়িয়েছিল? শিক্ষার্থীরা, একটু আগেই আমরা এই প্রশ্নটি অন্য একভাবে দেখেছিলাম, সেটি হচ্ছে উত্তর, মজিদ মতিগঞ্জের সড়কে খোলা আকাশের নিচে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়েছিল। ১৪, মহব্বতনগর গ্রামে মজিদ প্রথমে কার বাড়িতে আশ্রয় নেয়? উত্তর, মহব্বতনগর গ্রামে মজিদ প্রথমে খালেক ব্যাপারীর বাড়িতে আশ্রয় নেয়। ১৫, মহব্বতনগর গ্রামের বিলে কি গাছ ছিল? উত্তর, মহব্বতনগর গ্রামের বিলে অশ্বত্থ গাছ ছিল। ১৬, লালশালু উপন্যাসে মুহূর্তের পর মুহূর্ত কেটে গেলেও কার চেতনা নেই? উত্তর, লালশালু উপন্যাসে মুহূর্তের পর মুহূর্ত কেটে গেলেও মজিদের চেতনা নেই। ১৭, মহব্বতনগর গ্রামে প্রবেশ করার আগে মজিদ কোথায় দাঁড়িয়েছিল? উত্তর, মহব্বতনগর গ্রামে প্রবেশ করার আগে মজিদ মতিগঞ্জের সড়কের ওপর দাঁড়িয়েছিল। ১৮, গ্রামের প্রান্তে শ্যাওলা ধরা কবরকে অবহেলায় ফেলে রাখায় কে মহব্বতনগরের লোকজনকে গালাগাল করে? উত্তর, গ্রামের প্রান্তে শ্যাওলা ধরা কবরকে অবহেলায় ফেলে রাখায় মজিদ মহব্বতনগর লোকজনকে গালাগাল করে। ১৯, কল্পিত মুদাসসির পীরের মাজারটি মহব্বতনগর গ্রামের কোথায় ছিল? উত্তর,
কল্পিত মোদাচ্ছের পীরের মাজারটি মহব্বতনগর গ্রামের প্রান্তের পুকুর পাড়ে ছিল। ২০ কল্পিত মোদাচ্ছের পীরের কবরটির ভেতরটা দেখতে কিসের মতো? উত্তর, কল্পিত মোদাচ্ছের পীরের কবরটি দেখতে সুরঙ্গের মতো। ২১ গারো পাহাড় থেকে মধুপুর গড় যেতে কত সময় লাগে? উত্তর, গারো পাহাড় থেকে মধুপুর গড় যেতে ৩ দিন সময় লাগে। ২২ মজিদের দৃষ্টিতে কারা অশিক্ষিত ও বর্বর? উত্তর, মজিদের দৃষ্টিতে গারো পাহাড়ের লোকজন অশিক্ষিত ও বর্বর। ২৩ মজিদ কার নির্দেশে মহব্বতনগর গ্রামে আসে? উত্তর, মজিদ মোদাচ্ছের পীরের নির্দেশে মহব্বতনগর গ্রামে আসে। ২৪ লালসেনু উপন্যাসে মজিদের মতে খোদার দিকে নজর কম কাদের? উত্তর, লালসেনু উপন্যাসে মজিদের মতে খোদার দিকে নজর কম মহব্বতনগর গ্রামের লোকজনের। ২৫ কল্পিত মোদাচ্ছের পীরের মাজারটি মজিদ কোন প্রকার কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল? উত্তর, কল্পিত মোদাচ্ছের পীরের মাজারটি মজিদ লালসালুর কাপড় দ্বারা ঢেকে দিয়েছিল। ২৬ দিনে মহব্বতনগর গ্রামের কৃষকদের ঘরে কি আসে? উত্তর, দিনে মহব্বতনগর গ্রামের কৃষকদের ঘরে মগরা মগরা ধান আসে। ২৭ আন পরাহ শব্দের অর্থ কি? উত্তর, আন পরাহ শব্দের অর্থ যাদের কোনো পড়াশোনা নেই বা যারা নিরক্ষর অশিক্ষিত। ২৮ মহব্বতনগরের আলিঝালি চওড়া বেওয়া মেয়েটি কে? উত্তর, মহব্বতনগরের আলিঝালি চওড়া বেওয়া মেয়েটি রহিমা। ২৯ মজিদের প্রথম স্ত্রীর নাম কি? উত্তর, মজিদের প্রথম স্ত্রীর নাম রাহিমা। ৩০ খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কি? উত্তর, খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম আমেনা। ৩১ মহব্বতনগরে কার একটি মক্তব ছিল? উত্তর, মহব্বতনগরে খালেক ব্যাপারীর একটি মক্তব ছিল। ৩২ কার রূপ দেখে মজিদের রসনা হয়? উত্তর, রহিমার রূপ দেখে মজিদের রসনা হয়। ৩৩ কে মাটিতে আওয়াজ করে হাঁটে? উত্তর, রহিমা মাটিতে আওয়াজ করে হাঁটে। ৩৪ মজিদের কোরআন পাঠের সময় চারদিকে কিসের গন্ধ ছড়িয়ে পড়ে? উত্তর, মজিদের কোরআন পাঠের সময় চারদিকে হাসনাহেনার মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে। ৩৫ জমিতে বর্ষণহীন খরায় মহব্বতনগর গ্রামবাসী কার কথা মনে পড়ে? উত্তর, জমিতে বর্ষণহীন খরায় মহব্বতনগর গ্রামবাসীর খোদার কথা মনে পড়ে। ৩৬ মহব্বতনগরের কৃষকেরা জমিকে কিসের মতো ভাগ করে? উত্তর, মহব্বতনগরের কৃষকেরা জমিকে দাবার ছকের মতো ভাগ করে। ৩৭ কোন মাসে মহব্বতনগরের কৃষকদের জমিতে কচুরিপানা জড়িয়ে থাকে? উত্তর, কার্তিক মাসে মহব্বতনগরের কৃষকদের জমিতে কচুরিপানা জড়িয়ে থাকে। ৩৮ মেঘশূন্য আকাশের জমাট ঢালা নীলিমার মধ্যে কি শুকিয়ে ওঠে? উত্তর, মেঘশূন্য আকাশের জমাট ঢালা নীলিমার মধ্যে দিগন্ত বিস্তৃত মাঠ শুকিয়ে ওঠে। ৩৯ বেওয়া শব্দের অর্থ কি? উত্তর, বেওয়া শব্দের অর্থ সন্তানহীনা বিধবা। শিক্ষার্থীরা, এই বেওয়া শব্দের অর্থ হচ্ছে সন্তানহীনা বিধবা, অর্থাৎ যে নারীর সন্তান নেই সেই বিধবা নারীকে বেওয়া বলা হয়। এরপরে ৪০ নম্বরে বলা হয়েছে, রহিমা কি ভালোবাসে? উত্তর, রহিমা ফসলের প্রাচুর্য ভালোবাসে। ৪১ কোন দৃশ্য মজিদের কাছে ভালো লাগে না? উত্তর, গ্রামবাসীর হাসি গান মজিদের কাছে ভালো লাগে না। ৪২ মহব্বতনগরের দুদুমিয়া কয় সন্তানের জনক? উত্তর, মহব্বতনগরের দুদুমিয়া ৭ সন্তানের জনক। ৪৩ মজিদের শক্তির উৎস কি? উত্তর, মজিদের শক্তির মূল উৎস ঝালতওয়ালা মাজার। ৪৪ কে গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল? উত্তর, আকাশ মিয়া গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল। ৪৬ শিলাবৃষ্টির হাওয়ার রাতে মজিদ কাকে একাকী মাজারে বেঁধে রেখে আসে? উত্তর, শিলাবৃষ্টির হাওয়ার রাতে মজিদ জমিলাকে একাকী মাজারে বেঁধে রেখে আসে। ৪৭ শিলাবৃষ্টির পর
সকালে কৃষকেরা জমিতে কি দেখে শঙ্কিত হয়ে ওঠে? উত্তর, শিলাবৃষ্টির পর সকালে কৃষকেরা জমিতে কচি নদর ধান দেখে শঙ্কিত হয়ে ওঠে। 48, কখন ঝড়ের সাথে প্রচণ্ড শিলাবৃষ্টি হয়? উত্তর, বৈশাখের শুরুতে ঝড়ের সাথে প্রচণ্ড শিলাবৃষ্টি হয়। 49, মহব্বতনগরে কে জমিকে ধন বলে মনে করে না? উত্তর, মহব্বতনগরে মজিদ জমিকে ধন বলে মনে করে না। 50, মজিদ মহব্বতনগরে এসে কিসের ব্যবসা শুরু করে? উত্তর, মজিদ মহব্বতনগরে এসে মাজার ব্যবসা শুরু করে। তাহলে শিক্ষার্থীরা, আমি আজকের এই আলোচনায় তোমাদেরকে 1 থেকে 50 পর্যন্ত মোট 50টি প্রশ্নের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিয়েছি সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা লাল সালু উপন্যাসটি থেকে। আশা করছি এই 50টি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং এই 50টি প্রশ্নই তোমরা মুখস্থ রাখবে। শিক্ষার্থীরা, এই 50টি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যা তোমাদের পরীক্ষায় আসতে পারে। তাই এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে এবং অনুশীলন করে রাখবে। এখানে আমি 50টি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলেও তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য আরও একাধিক প্রশ্নের উত্তর প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে তোমরা কোর্সটিকা.com ওয়েবসাইট থেকে আরও একাধিক প্রশ্ন উত্তর সহ পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। এই ভিডিওর ডিসক্রিপশনে আমি সেই লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সৈয়দ ওয়ালিউল্লাহর লালসালু উপন্যাস থেকে আরও একাধিক সৃজনশীল প্রশ্নের উত্তর, জ্ঞানমূলক প্রশ্নের উত্তর এবং বহুনির্বাচনী প্রশ্নের উত্তর পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। আশা করছি ডাউনলোড করতে তোমাদের কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় তাহলে এই ভিডিওর কমেন্টে তোমরা তোমাদের সমস্যার কথা জানাও, আমরা তোমাদেরকে সর্বাত্মকভাবে চেষ্টা করব সাহায্য করার জন্য। তাহলে তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি।